প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দশম শ্রেণী একাদশ অধ্যায় অর্থাৎ জৈব রসায়নের রিভিশন ক্লাস করব। আমরা এই বাবদে জৈব যৌগ বা হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ করছি, তারপরে হাইড্রোকার্বনের যে সম্পৃক্ত অসম্পৃক্ততা করছে, আজকে আমরা সেই সম্পৃক্ত অসম্পৃক্ততার ব্যবহার দেখব। হাইড্রোকার্বন মুহূর্তে আমরা এখানে তিনটা অংশে ভাগ করা হয়েছে। এক হলো অ্যালকেন, আরেকটা অ্যালকিন, অ্যালকাইন, আরেকটা হলো অ্যালকাইন যৌগ। আজকে আমরা এদের রূপান্তর একটু দেখব। আমাদের দুই কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন যায়, দুই কার্বন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে আমাদের সিসি C2H6, এটাকে যদি আমরা অ্যালকিনে রূপান্তর করি C2H4, অ্যালকাইন করলে C2H2, অ্যালকাইন মূলক করলে C2H5। তাহলে আমরা এখন যাব অ্যালকেন গ্রাহকে বলে, অর্থাৎ যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বনের অন্য বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। গ্রাহকের সঙ্গে দেখলে আমরা তো বুঝতে পারি আগে বলে, অর্থাৎ যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাদের কার্বন কার্বন একক বন্ধন এবং কার্বনের অন্য বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হয় অ্যালকেন। অ্যালকেন কি? যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বনের অন্য বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হয় অ্যালকিন। এবার অ্যালকাইন যাব, যে সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন তৃতীয় বন্ধন এবং কার্বনের অন্য বন্ধনগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাকে বলা হয় অ্যালকাইল। আরেকটা এখানে আসলে হলো আমরা বলি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কাকে বলে? অর্থাৎ অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারিত করলে যে মূলক পাওয়া যায় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। তাহলে অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক পাওয়া যায় তাদেরকে অ্যালকাইল মূলক বলা হয়। এখন আমরা যাব কিছু যৌগ দেব আমরা যেগুলো সম্পৃক্ত না অসম্পৃক্ততা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করব। এখানে আমাদের তিনটা যৌগ থাকলো, এই তিনটা যৌগের মধ্যে কোন যৌগগুলো সম্পৃক্ত এবং কোন যৌগটা অসম্পৃক্ত সেটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমাদের দেখাতে হবে। এখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সম্পৃক্ততা পরীক্ষার জন্য দুটা পদ্ধতি আছে, একটা হলো হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া আর একটা হলো অ্যালকেন জ্বালন বিক্রিয়া। তাহলে আমরা এটাকে প্রথমে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে দেখাতে পারি। এখন প্রথমে যেটা আসবে আমাদের নির্ণয় করে দিতে হবে কোনটা আসলে এখানে সম্পৃক্ত অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ততার একটা সমীকরণ আছে, সেটা হলো CnH2n+2, এটা হলো সম্পৃক্ত। আর অসম্পৃক্ততার দুটা সূত্র আছে, সেটাকে বলি আমরা CnH2n
A is 2L. Alkyl of Cl A is 2L minus 2. ये तो क्या हुआ? অসম্পৃক্ত। তাহলে আমরা এখানে যৌগগুলো দেখতে পাচ্ছি এদের ভিতর আমরা এই সূত্র ব্যবহার করে আমরা নির্ণয় করব কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অসম্পৃক্ত নিয়মটা মেনে চলছে শুধুমাত্র এই যৌগটা অর্থাৎ C4H10 আর অসম্পৃক্ততার নিয়ম মেনে চলছে এই দুটা তাহলে আমরা এখানে বলতে পারি C2 H4 plus bromine সংযোজন বিক্রিয়া ভালো হবে C2 H4 Br অর্থাৎ তাকে বলি আমরা ইথাইল ব্রোমাইড এখানে আমরা বলবো বিক্রিয়া ঘটে বিক্রিয়া ঘটে এবং বর্ণ পরিবর্তন হয় তাহলে আমরা দেখব যে যৌগটার সঙ্গে ব্রোমিনের লাল দ্রবণ বিক্রিয়া ঘটাইয়া বর্ণ পরিবর্তন ঘটাবে তাকে বলবো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এটা একটা অসম্পৃক্ত এবার আমরা যাব দুই নম্বরে C3H6 এই সূত্র অনুপাতে এই সূত্রটা মিলে চলে তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা অসম্পৃক্ত তাহলে এখানে যদি আমরা ব্রোমিন পানির লাল দ্রবণের সাথে বিক্রিয়া ঘটায় C3H6 Br বিক্রিয়া ঘটে এবং বর্ণ পরিবর্তন হয় বর্ণ পরিবর্তন হয় যেহেতু বিক্রিয়া ঘটে এবং বর্ণ পরিবর্তন হয় অথবা আমরা বলতে পারি এই যৌগটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত এবার আসি আমরা তিন নাম্বার C4H10 আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা মেনে চলছে যেহেতু যৌগটা এই সূত্র মেনে চলছে অতএব এটা ব্রোমিন পানির লাল দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটবে না বিক্রিয়া ঘটে না এবং বর্ণ পরিবর্তন হয় না যেহেতু বিক্রিয়া ঘটে না এবং বর্ণ পরিবর্তন হয় না এই সূত্রে আমরা বলতে পারি এই যৌগটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত তাহলে আমাদের বোর্ডে যে তিনটা যৌগ আছে এই তিনটা যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই একটা হলো অসম্পৃক্ত সম্পৃক্ত আর এটা হলো অসম্পৃক্ত তাহলে এই দুটাকে আমরা অসম্পৃক্ত এবং এটা সম্পৃক্ত তাহলে ব্রোমিন পানির লাল দ্রবণে বিক্রিয়ার সাহায্যে আমরা এই সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা ব্যাখ্যা করতে পারি এবার আমরা আসবো এবার যদি আসবো আমরা হাইড্রোকার্বন হতে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড তৈরি করব হাইড্রোকার্বন হতে অ্যালকোহল
অ্যালকোহল অ্যালডিহাইড 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 জৈব অ্যাসিড জৈব অ্যাসিড প্রস্তুত। তাহলে আমরা হাইড্রোকার্বনকে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। আমরা অ্যালকোহল যৌগ মূলকের প্রতি OH, অ্যালডিহাইড হলো CHO এবং জৈব অ্যাসিড হলো COOH। এই তাহলে আমরা হাইড্রোকার্বনতে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করব। এখন আমরা যাব এই হাইড্রোকার্বনটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সম্পৃক্ত হতে পারে অসম্পৃক্ত হতে পারে। এখন যদি আমরা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে কাজ করি, আমরা প্রথম থেকে জানছি যে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণত রাসায়নিক বিক্রিয়া অনুসরণ করে না, তবে কিছু কিছু বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন আমরা বলতে পারি হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা যদি একসঙ্গে এখন হ্যালোজেনকে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওই জায়গায় হ্যালোজেন অবস্থান করবে। তাহলে হাইড্রোকার্বন একটা হাইড্রোকার্বন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন সমূহকে হ্যালোজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে এটাকে যদি আমরা ধরি ইথাইল, এর ব্রোমিথেন উৎপন্ন হবে। এখন আমরা আসব এটা যদি অসম্পৃক্ত হয়, যৌগটা যদি অসম্পৃক্ত হয় অসম্পৃক্ত হলে আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রায় সকল বিক্রিয়া অংশগ্রহণ করে, অ্যাসিড খাত ধাতু আদি সকল বিক্রিয়া করে। তাহলে আমরা একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাই, অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটালে এই জগতে তৈরি করবে। এখন আমরা দেখতে পাচ্ছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যে যৌগ পাওয়া যায় সম্পৃক্ত থেকে একই যৌগ পাওয়া যায়। এখন এই যে ব্রোমিন সংযোজিত যৌগটাকে আমরা কি করব অ্যালকোহলে রূপান্তর করব। এটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষারের সাথে বিক্রিয়া ঘটাবো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার সাথে বিক্রিয়া ঘটলে এখানে অ্যালকোহল তৈরি হবে, এটা একটা অ্যালকোহল অ্যালকোহল। তাহলে এই যে হাইড্রোকার্বন থেকে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে, তাহলে প্রথমে আমরা অ্যালকোহলকে প্রস্তুত করতে পারলাম। এখন এর মধ্যে পার্শ্ব উৎপাদ হিসাবে পাওয়া যাবে সোডিয়াম ব্রোমাইড। এখন যেটা আমরা করবো এরপরে সেটা হলো অ্যালডিহাইড। এই অ্যালকোহলটাকে যদি আমরা জাইমান অক্সিডে বিক্রিয়া ঘটায় অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট এবং তার সঙ্গে হলো সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যালকোহলকে যদি আমরা জাইমান অক্সিডে জায়িত করি
তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়। তাহলে আমরা অ্যালকোহলকে জাইমার অক্সিজেন দ্বারা জারিত করে আমরা অ্যালডিহাইড তৈরি করলাম, এটাকে বলা হয় অ্যালডিহাইড। এবার আমরা যাব, এবার আমাদের বাড়ি হবে কি জৈব অ্যাসিড। আবার একই ভাবে এই জৈব অ্যাসিড থেকে স্কেমা প্রস্তুত করতে পারি। এখন এই অ্যালডিহাইডকে আমরা যদি আবার জারিত করি জাইমার অক্সিজেন দ্বারা, তাহলে আমরা জৈব অ্যাসিড পাব। তাহলে আমরা এখানে ব্যবহার করি আরেকবার, এটা যদি আমরা জাইমার অক্সিজেন দ্বারা জারিত করি পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে তাহলে আমরা অ্যালডিহাইড হইতে অ্যালডিহাইডকে জাইমার অক্সিজেন জারিত করে কি করলাম, জাইমার অক্সিজেন প্রস্তুত করলাম। এটা হলো জৈব অ্যাসিড, তাহলে জৈব অ্যাসিড। তাহলে আমরা হাইড্রোকার্বন হতে, তাহলে আমরা কি করলাম হাইড্রোকার্বন হতে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করলাম। তাহলে আজকে যেটা করলাম আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এবং অ্যালকেন কাকে বলে জানলাম, তার পাশাপাশি আমরা হাইড্রোকার্বনের সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাখ্যা করলাম। এরপরে আমরা আসলাম হাইড্রোকার্বন হতে অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করলাম। এই যে এখানে যে আমরা আরটা ব্যবহার করছি, আরটা হলো অ্যালকাইন অ্যালকাইন মূলক। আমরা কিছুক্ষণ আগে জানছি অ্যালকাইন মূলক কি, অর্থাৎ অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারিত করলে অ্যালকাইন মূলক পাওয়া যায়। যেমন আমরা কয়েকটা অ্যালকেন দেখি এখানে, আমরা কয়েকটা অ্যালকেন দেখে তাহলে অ্যালকেন মূলক তৈরি করি C5 এগুলি সবাই হলো অ্যালকেন। এখান থেকে যদি আমরা একটা করে হাইড্রোজেন অপসারিত করি তাহলে এগুলি হলো অ্যালকেন। আর এদেরকে বলবো আমরা অ্যালকাইন মূলক। এখন আমরা দেখব যে এই অধ্যায় থেকে যখন গোয়ার এবং ঘর আমার প্রশ্ন যেগুলি বড় প্রশ্ন হয় উদ্দীপনার ভিত্তি করে, সেই উদ্দীপনের কিছু সময় এই অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত করতে বলা হয় কার্বন ভিত্তি করে হাইড্রোকার্বন ভিত্তি করে, এই হাইড্রোকার্বনকে বিভিন্ন কৌশল হিসাবে দেওয়া হয়। কখনো কখনো দেওয়া হয় হাইড্রোকার্বনের রাসায়নিক সংকেত, কখনো দেওয়া হয় রাসায়নিক সমীকরণ। যদি বলা হয় CnH2n+2 CnH2n-2 CnH2n এরকম তিনটা যৌগ বলা হয়েছে উদ্দীপকে,
উদ্দীপক এবং তিনটা যৌগ দেওয়া আছে। এখন নিচে আসে এই জায়গাতে একটা শর্ত দেওয়া আছে, শর্তে বলা আছে n equal to 3 হলে। এখন ঘন আমরা এসে বলা আছে উদ্দীপকে তিন নম্বর যৌগ হতে অ্যালকেন হতে অ্যালডিহাইড যৌগ এসে প্রস্তুত করো। এই মুহূর্তে আমরা এখন নির্ণয় করব আসলে রাসায়নিক সংকেতটা কি। এখন যদি আমরা আসি এটার ক্ষেত্রে এটা রাসায়নিক সংকেতটা কি হবে, রাসায়নিক সংকেতটা হবে সি, এন এর পরিবর্তে হবে থ্রি, হাইড্রোজেন হবে থ্রি, এখানে ব্যবহার করলে তিন দুগুণ ছয়, ছয় দুই আট, তাহলে এটা হবে ওটা হবে সি থ্রি, তিন দুগুণ ছয়, ছয় থাকি বাদলে চার, এটার ক্ষেত্রে হবে সি থ্রি এইচ সিক্স। এখন যদি প্রশ্নে ঘন আমার দেওয়া হয়, গণ আমার প্রথম বলা হলো উদ্দীপকে মৌলগুলির সম্পৃক্ততা প্রকাশ করো, তাহলে আমরা এই যৌগগুলো দেখে এই রাসায়নিক সমীকরণ তৈরি করে সংকেত তৈরি করে এই রাসায়নিক সমীকরণ ভিত্তি করে আমরা এদের সঙ্গে কি করব, ব্রোমিন সংযোগ দেখাইয়া, ব্রোমিন সংযোগ দেখাইয়া আমরা বিক্রিয়া করে সম্পৃক্ত অসম্পৃক্ত তৈরি করব বা প্রমাণ করব। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই সূত্রটা সম্পৃক্ত, তাহলে এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না এবং ব্রোমিন পানির লাল দ্রবণের বর্ণ পরিবর্তন হবে না। দুই নম্বর শর্তের দিকে গেলাম, আমরা দেখতে পাচ্ছি যেটা অসম্পৃক্ত সূত্র মেনে চলে অর্থাৎ CnH2 মাইনাস এটা অসম্পৃক্ত, তাহলে এটা ব্রোমিন পানির সাথে বিক্রিয়া ঘটাবে এবং ব্রোমিন পানির দ্রবণ বিনষ্ট করবে, অতএব এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিতীয় শর্ত যদি এখন যা হয় এই ক্ষেত্রে এটা এটা অসম্পৃক্ত সূত্র অতএব এটা অসম্পৃক্ত যৌগ, এটা ব্রোমিন পানির সাথে বিক্রিয়া ঘটাবে এবং ব্রোমিন পানির লাল দ্রবণ বর্ণ বিনষ্ট করবে, অতএব আমরা বলবো এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা আজকে জৈব যৌগের অর্থাৎ হাইড্রোকার্বনের সম্পৃক্ত অসম্পৃক্ত প্রকাশ করলাম এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনটা সম্পৃক্ত যৌগ কোনটা অসম্পৃক্ত যৌগ সেটা আমরা নির্ণয় করলাম এবং তার পাশাপাশি হাইড্রোকার্বন হতে কিভাবে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব এসিড প্রস্তুত করা হয় সেটা আমরা জানলাম। তাহলে আজ থেকে আমাদের অর্থাৎ 11 অধ্যায়ের জৈব রসায়ন আজকে রিভিশন ক্লাস আমাদের শেষ হলো, আগামী দিনে আমরা পরবর্তী ক্লাসে যাব। আজকে পর্যন্তই শেষ, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখো, সবাই মাস্ক পরে বাইরে আসবা, খোদা হাফেজ, আবার দেখা।